গিয়েছে যে সমস্ত এলাকায় আমার সময়, তাদেরকে আমি বলতেছি আপনারা আগামী 5 বছর এটা হবে না, কারণ আমি রাজি হয়েছিলাম অনেকের সাথে আলাপ করে, তারা বললো 5 টাকা দেওয়া যায়। দেখলাম এপারে যে হাটটা এখান থেকে বাজার করে নিয়ে গেছে, এই দেশে লোক বাস করতে পারে নাকি? আপনাদের ঠিকঠাক সবে প্রতিবন্ধে বিরোধী দলীয় চিফ হয়ে যারা মুশফিকুর রহমান করের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এলাকার মানুষের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার জন্যই কিন্তু এলাকার মানুষ ওনাকে ভোট দিয়ে সংসদ দিয়েছে। উনি মহাজোটে না থাকলেও সবাই জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু ওনাকে একবার ওনাকে মনোনয়ন দিয়েছেন এবং এর আগেও দিয়েছিলেন, সে কারণে এবার একটু সংসদ ছিল জন্য হয়তো নিতে পারেন, নৌকাটা দিতে পারেন না, কিন্তু উনি আমরা যেটা চাচ্ছিলাম যে মহাজোট নাকি উনি ক্ষমতায় উনি যেন এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়। সুতরাং এই এলাকার যে অসুবিধাগুলো যদি এটি একমাত্র অসুবিধা হয় বা অন্যতম একটা অসুবিধা হয় তাহলে এ ব্যাপারে যত কিছু করতে হয় আমরা দেখবো বিষয়টাকে, এবং এটাকে যদি মিস করা যায় সেটাও আমরা দেখবো, যদি মিস করা না যায় তাহলে ফেরিগুলো যাতে সুন্দরভাবে করা যায় সেটাও আমরা দেখবো। এলাকার জনগণের যে সমস্যাগুলো দূরীকরণের একটা মূল উদ্দেশ্য, সেই হিসাবে যা করা লাগে উনি সেটার চেষ্টা করবেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে সহায়তা করবো, আমি প্রধানমন্ত্রীর মধ্যে আমি ওনাকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, বিরোধী দলীয় আপনি দেশের জন্য দেশের মানুষের জন্য আসলে সংসদে আপনাদের জোরালো ভূমিকাটা থাকবে কিনা এবং কিভাবে? বিরোধী দলের যে ভূমিকাটি থাকে সবসময় সংসদে, আমাদের ভূমিকা তার থেকে কমে কিছু হবে না, একই রকম হবে, এবং তার থেকে বরং আমরা যেহেতু বিগত সরকারে অর্থাৎ গত সরকারে আমি স্থানীয় সরকারে ছিলাম, স্থানীয় সরকার কিন্তু উন্নয়নের মূল চাবিকাঠি, সুতরাং এই উন্নয়নের বিষয়গুলো আমার অনেক নখদর্পণে আছে, সুতরাং এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে 2021 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নত জাতি এবং 2041 সালের মধ্যে যে একটি উন্নত জাতি যেটা আমি করতে চাচ্ছি 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, সুতরাং এগুলো যদি আমরা যে কর্মসূচিগুলো আছে কর্মসূচিগুলো যদি সঠিকভাবে এবং এগুলো যদি অবৈধ কিছু না হয় বা এগুলো দুর্নীতি কিছু না হয় আমরা সেগুলো পর্যবেক্ষণ করবো, যদি কোনো দুর্নীতি হয় আমরা সেগুলো সংসদে বলবো, আমরা জনগণের কথা সংসদে বলবো, এবং বিরোধী দল অনেক শক্ত অবস্থানে আমরা সংসদে থাকবো, এতে প্রধান সরকারি দলের যে কোনো বাধা আছে আমার কাছে তা মনে হয় না, কেননা মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও জানেন যে একটা দক্ষ, আমরা তো এর আগেও সংসদে ছিলাম, সুতরাং আমরাই বিরোধী দলে, সুতরাং উনি আমাদের মন্ত্রী বানিয়েছিলেন, সুতরাং উনি দক্ষতা দেখেই তো বানিয়েছিলেন, এবং আমরা দক্ষতার সঙ্গে কাজ করেছি তার যথেষ্ট প্রমাণ ওনার কাছে রয়েছে, সুতরাং বিরোধী দলে আমরা দক্ষ বিরোধী দল হিসেবেই আমরা আমাদের দায়িত্ব পালন করবো, জনগণের কথা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা পার্লামেন্টে তুলে ধরবো।